কত হিম মাখা রবে, কত শুভ্র কদ রবে, কত শ্বেত শীদের মাঝেও তবে নয়ন ভরেছিলাম সেথায়ও বিজন নীরবে। রানীর বেশে সে দেশে রানীর মার্গ, পর্বতে ছাওয়া বরফে রানী গুলমার্গ, ভালোবাসারে কাশ্মীরে আজ এসছি হিমালয়ের মাঝেই বহু আনন্দের খোঁজে। কাশ্মীর ভ্রমণের শুরু থেকে সকল পর্ব দেখার সাদর আমন্ত্রণ রইল। খরচ ও আয়োজক সম্পর্কে জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখবেন। সকালটা আমাদের শুরু হলো ঘুম ভেঙে হোটেলে জানালা দিয়ে বাইরে রাশি রাশি বরফ দেখে। হোটেলে নাস্তা সেরে বেরিয়েছি 9:30। সারাদিন গুলমার্গের বরফের মাঝে চলে বেড়াতে আমরা যে আবহাওয়াটা পেয়েছি একই রীতিমতন সৌভাগ্যের প্রতীকই বলা চলে। একদম নীল আকাশের মাঝে সেই দূর দূরান্তের মধ্য হিমালয় পর্বতগুলো সব ভেসে উঠেছে। তার মানে আজ হাজার হাজার ফুট উঁচু থেকে দেখব হিমালয়ের বহু হাজারের মেলাকে। হোটেল থেকে কেবল কার পর্যন্ত প্রায় 1.25 কিলো পথ হেঁটেই আগাচ্ছি। ইতিমধ্যে দেখছি বরফে গাড়ি চালানো কষ্ট হয়। দেখেন গাড়ি রাস্তায় স্লিপ কাটছে, উঠতে পারছে না। আবার আমরাও হাঁটতে হাঁটতে স্লিপ কাটছি একটু একটু করে, খুবই রিস্কি। কিন্তু এই যে স্লিপ করতেছে গাড়ির চাকাগুলো স্লিপ করতেছে। আমাদের সাথে আছে আমাদের গাইড, উনিই হচ্ছেন জাভেদ ভাই। জাভেদ ভাইকে আমরা ভাড়া করেছি এবং শুধু আমরা নিজেরাই না, আমাদের সঙ্গে আমার সাথে যেরকম শুভ আছে আর পিছে আবার দুজন ভারতীয় আছে, একজন হচ্ছে নীতিশ আর একজন হচ্ছে রোহিত। আমরা একসাথে যাচ্ছি। একটা জিনিস বলে রাখি, ওই যে উপরে তো স্কিং করতে হয়, স্কিং স্নোবোর্ডিং সহ বিভিন্ন শীতকালীন ক্রীড়া কর্মসূচি আছে, ওইখানে যদি আপনারা দলে বলে থাকেন তাহলে দেখা যায় যে কিছু মূল্য ছাড় পাওয়া যায়। হ্যাঁ, আমরা আসলে সেটারই সুযোগ নিচ্ছি। আমাদের যিনি গাইড আছেন উনি বললেন, আর গাইডকে হচ্ছে আমরা কথা দিচ্ছি এটা একটু পরে বলছি, উনি আমাদের সাথে আছেন। আমাদের যিনি গাড়ি চালক উনি আমাদেরকে একটা সংখ্যা বলে দিয়েছেন, তো সেই সংখ্যাটাই ওনাকে দিব। ভাই লাইন দেখেন, আরে লম্বা লাইন, অনেক লম্বা। এত সকাল সকাল এসেও এত বড় লাইন। ক্যাডবেরি চকলেট বিস্কুট, সিগারেট, হ্যান্ড গ্লোভস, টোপি, হ্যান্ড গ্লোভস, চার। হ্যাঁ চার, ৩০ রুপি করে পড়ছে। এ দেখেন কত লম্বা লাইন। যেটা হয়েছে যে আমাদের গাইড ওনারা আবার আমাদের জন্য সিরিয়াল দিয়ে উনি ওই সামনে আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এটা না হলে আসলে যে লম্বা লাইনে অনেক সময় চলে যায়। তো গাইডকে ধন্যবাদ। আমি জানি না এটা কি খুব নীতিগত কি না, কিন্তু ওনারা এভাবে ব্যবস্থা করেছেন। বাপরে, একদম যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তাই না? হ্যাঁ, হাতের মধ্যে প্রচুর লাগছে। গুলমার্গের ফেজ 1 ও 2 ওঠার গন্ডোলা রাইডে উঠতে সে যে কত ভিড়। ছোট্ট একটু পথ যেতেই আমাদের লাগবে 1 ঘন্টার বেশি। আসুন ভিড় ঠেলতে ঠেলতে এই রাইড সম্পর্কে কিছু তথ্য জানি। প্রায় 8,700 ফুট উঁচুতে গুলমার্গ পর্যটন শহর থেকে আমরা প্রথমে যাব কংদুরি স্টেশন, অর্থাৎ ফেজ 1-এ। এর উচ্চতা 10,000 ফুট, খরচ 740 রুপি। সেখানে কিছু সময় কাটিয়ে যাব আফারওয়াত পর্বতের উপর ফেজ 2-তে, যার উচ্চতা 13,000 ফুট, খরচ 960 রুপি। তবে হাতে সময় থাকলে সেখান থেকে পর্বতের চূড়ায় অর্থাৎ 14,000 ফুট পর্যন্ত হেঁটে উঠতে পারেন। ফেজ 1 নির্মাণ শেষ হয় 1998 সালে আর ফেজ 2 2005 সালে। কাশ্মীরি কাঠের কাজে মোড়ানো ওই গুলমার্গ স্টেশনের ভিতর আমরা লম্বা ভিড় ঠেলছি। শীতে এই অঞ্চলে মানুষ আসে বেশি। বলে রাখি গাইড আমাদেরকে কিছু পথ এগিয়ে দিয়েছে বটে, তবে শেষের ভাগটায় আমরা ভিড়ই ঠেলছি।
बैठो और बैठो तुम। বসে পড়েছি আমাদের রাইডে। এখন এটা আসলে পর্যটন মৌসুম, তো ওনারা চার পাঁচ জনের কম উঠতে দেন না, কিন্তু আমরা বলেছি যে আমরা ভিডিও করব, একটু অনুগ্রহ করে আমাদের একটু ব্যবস্থা করে দিন। তাই আমাদেরকে ওনারা দুজন মাত্র উঠার ব্যবস্থা করে দিয়েছে, তাই ধন্যবাদ জানাচ্ছি। শুভ, কেমন লাগতেছে? অসাধারণ। এত ভিড় ঠেলে আসলে এত কষ্ট করে উঠলাম আমরা, তবে সাকসেস যে আলহামদুলিল্লাহ আমরা দুইজন আছি, শুধু এই গন্ডোলাতে দুইজন আছি, অন্যান্য গন্ডোলাগুলোতে সাতজন করে পাঠাচ্ছে। আচ্ছা, আমাদের রিকোয়েস্ট কাজে লাগছে। বড় বড় পর্বতের সাথে পাইন এবং দেবদারু গাছ পৃথিবীর যে কোনো অঞ্চলে এ দুটির সঠিক সংমিশ্রণ স্বর্গীয় আমেজ তৈরি করতে পারে। তবে গুলমার্গে গন্ডোলায় চড়ে প্রশস্ত পর্বতের ঢালে হিমালয় দৃশ্য দেখতে দেখতে পাইন আর দেবদারু বনের দৃশ্য অন্যরকম স্বর্গীয় রূপই ধারণ করে। গ্রীষ্মে ভূমিগুলো যে থাকে সবুজ, শীতে হয়ে যায় শ্বেত শুভ্র। তবে ফেজ ওয়ানে আপনি বরফ পান আর না পান, ফেজ টুতে বছরের বিভিন্ন সময় বরফ পাওয়ার সুযোগ থাকে। নিচে দেখছেন কিছু লোক প্রায় হাজার ফুট পথ পায়ে হেঁটে উঠছে। আসুন পিছে মধ্য হিমালয় আর আমরা নিম্ন হিমালয় চলতে চলতে এই যাত্রার আমেজটা মন ভরে উপভোগ করি। দশ হাজার ফুট উচ্চতায় আমরা ফেজ ওয়ানের স্টেশনে গিয়ে পৌঁছাব। আর একটু উঠলে এই অঞ্চলের পর্বতের শোভা আমারও আপনাদের একই সাথে মন মাতাবে। নঙ্গা পর্বত হ্যাঁ वो आप देख सकते हो, नंगा पर्वत। ओके, हमने नीचे गुलमर्ग का व्यू पूरा आप देख सकते हो। वो फॉल्स के अंदर में एक फाइव स्टार कैटेगरी का एक होटल है, खाइबर हिमालयन रिजॉर्ट, जो एशिया का नंबर वन पे अभी आता है। एक मिनट, ये जो नंगा पर्वत जेटा, एटा होच्छे पृथ्वीर सर्वोच्च जो 10टा पर्वत आछे ओई जे ओ पाशे आछे, ए नंगा पर्वत होच्छे एकटा। কংদরি পর্বতের উপর বাটি আকৃতির কংদরি উপত্যকা। প্রশস্ত এই উপত্যকা থেকে দেখা মিলে হাজার হাজার ফুট পর্বতের ঢাল, যার মাঝে শোভা পাচ্ছে পাইন ও দেবদারু বৃক্ষ। নিজেই হিমালয়ের নিম্নাঞ্চলে দাঁড়িয়ে উত্তরে চাইরে দেখবেন পৃথিবীর নবম সর্বোচ্চ চূড়া নাঙ্গা পর্বত। বিরাট মধ্য হিমালয়ে দাঁড়িয়ে 26,500 ফুট উচ্চতায় অটল সে। এপাশে কংদরি পর্বতের উপর কেবল কারের আনাগোনা দৃশ্য দেখতে দেখতে উপভোগ করবেন এশিয়ার সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট স্কি রিসোর্টগুলির একটি। কংদরি গিয়ে মিলেছে সুউচ্চ আফারবাত পর্বতে, যাকে কেবল কারে চড়ে ও কিছু পথ হেঁটে জয় করতে পারেন। শত বছর আগে ইংরেজদের আনন্দ ফুর্তির অঞ্চলে আজ রমরমা শীতের আনন্দভূমি, যার মাঝে আমরা আজকে স্কিইং করার স্বাদ নিব। তবে এখানে স্লেজ, স্নোবোর্ডিং সহ বিভিন্ন রকম শীতকালীন ক্রীড়ারও ব্যবস্থা আছে। অসম্ভব ভালো লাগতেছে। আপনিও সাবধানে থাকেন ক্যামেরা নিয়ে বলছেন, একবার পিছলায় পড়লে দেখা যাবে যে কোমরটা ভাঙ্গে যাবে। আচ্ছা
ये तो वाला शूट का साइज क्या है? 6 हां ओ बुरा राजा अच्छा हमरा এখন এখানে স্কিং এর জন্য প্রস্তুত হচ্ছি আপনাকে 1000 রুপি করে আমরা চাচ্ছিলাম কিন্তু পরে হচ্ছে 1100 তে ফিটিং দেওয়া হলো আর কি আমাদের সঙ্গে বাকি যে দুজন এসেছে না ওরা কিন্তু 1400 করে করেছে তো আমি পরে বলেছি যে আমি কোনো ভাবে 1000 থেকে একটু বাড়াবো না এরপরে যেটা হলো যে শেষমেশ আমরা 1100 তে লক করলাম তো আমাদের গাইড বললো কি ভাই আমার মানসম্মান নষ্ট করো না তুমি ওই তোমার ওই যে পাশে যারা আছে ওদেরকে বইলো না যে আমি তোমাকে এত কমে করে দিয়েছি দাম কম পড়েছে কিনা জানি না তবে রমরমা পর্যটন মৌসুমে তারা দাম হাঁকাচ্ছিল বেশি বেশি আমরা যখন ক্যামেরায় আশেপাশে শ্যুট নিচ্ছিলাম তখন নীতিশ আর রোহিত 1400 করে স্কিং করে চলে গেছে তাই আমি আর শুভ একসাথে নিজেদের ঠিক করা দামে স্কিংয়ে যাচ্ছি গাইড অবশ্য দরদাম করতে ভালোই সাহায্য করেছে আমার মতন যাদের সাথে মূল্যবান সামগ্রী থাকে তারা গাইড নিয়ে সেগুলোর দেখাশোনায় উপকার পেতে পারেন পরিচিত লিঙ্কে বিশ্বস্ত মানুষ পেয়েছিলাম বলে আমার কিছু সামগ্রী তার হাতে দিয়ে স্কিং করেছি একই সাথে আমাদের ভিডিও করতেও সে সাহায্য করেছে মানে ব্যালেন্সটা আসে না এটা আসতে একটু সময় লাগে নিয়মটা হচ্ছে কি আপনার শরীরের ওজন হয় থাকবে সামনে হ্যাঁ সামনে থাকবে এটা যদি চাপ দিতে হয় এই চাপ দিয়ে তারপরে সামনে যেতে হয় কিন্তু সমস্যা হয় যে যারা আনারই আমার মতন তারা আসলে কিছুই বুঝে উঠতে পারে না বুঝতে বলতে আছাড় খায় আর আমি ভয় আছে কি আমার সাথে অনেক সরঞ্জাম এখন আমি তো শুটিংয়ের কাজে এসেছি বুঝেন না স্কিং তো শেষ করলাম শুভ অনুভূতি বলো প্রথমবার স্কিং করলাম প্রথমে ব্যালেন্স হচ্ছিল অনেক কষ্ট হইতেছিল ব্যালেন্স হচ্ছিল না ভয় পাচ্ছিলাম যে ডিরেক্ট যদি নিচে চলে যাই পরে যাই হোক একটু 2-3 মিনিট করার পরে দেখলাম যে ব্যালেন্স চলে আসছে তারপরে মজা লাগতেছিল কিন্তু শক্তি প্রচুর অপচয় করতে হয় আমার আমার ব্যালেন্স আসে নাই আমার খালি হচ্ছে কি ওই যে ওই পাশটা হচ্ছে কি আপনার নিম্নগামী স্লোপ হ্যাঁ ওইখানে যখন যাচ্ছিলাম আমি তো আগে কিন্তু স্কেটিং করতাম মানে যে জন্য রোলার বিশেষ করে রোলার স্কেটিং করতাম আমার শরীরে ওই ব্যালেন্সটা আছে মানে আমি যখন নামছি ঢাল দিয়ে আমার কোনো সমস্যা হচ্ছিল না আমি কিন্তু শরীর ধরে রাখতে পারছিলাম কিন্তু আমি ব্রেক করতে পারছি না ওদের কিটা পদ্ধতি আছে ব্রেক করার ওটা পারছিলাম না আর যখন উপরে উঠতে হয় উপরের দিকে কীভাবে যে হাতে বাড়ি মেরে আমার একটু যাই আবার পিছিয়ে যাই এটা আসলে শিখতে হয় মানে যারা আসে যারা শিখতে আসে ওনারা মনে হয় প্রায় 1 সপ্তাহ পর্যন্ত একটা প্রশিক্ষণ করেন তারপরে এটা মোটামুটি শেখা যায় আর কল্পনা করে দেখেন যে লোকজন ওই যে পর্বত আছে না ওইখানে গিয়ে ইয়া করে স্কিং করে ওখানে স্কিং করা কিন্তু মারাত্মক কষ্ট হওয়ার কথা আর ওখানে নাকি স্কিং করার সময় খুব গতি উঠে মানে অনেক গতি উঠে ধাপাধাপ নামতে থাকে তো আমাকে বললো আমাদের যেই গাইড এসছে যে ওটা তোমাদের জন্য না ওটা একদম মানে অ্যাডভান্সড পর্যায়ে যারা আছে তাদের জন্য অসাধারণ অনুভূতি আমরা এখন একটু চা কফি খাবো শীতের ভিতরে ভালো লাগছে ফেস্টুর জন্য টিকিট নিয়ে অপেক্ষা করতেছি পর্বতমালার বিশালতার যে কি গাম্ভীর্য তা জীবনে প্রথমবারের মতন এভাবে স্বাদ নিতে ছুটছি আফারবত পর্বতের চূড়ার পানে বরফের চাদরে মোড়ানো হিমালয়ের মাঝেই আমাদের গন্তব্যের মুকুটটি প্রায় অর্ধ এভারেস্ট উচ্চতায়
কাশ্মীরের পর্বতগুলি বিশাল নয়, সুবিশাল। তাদের ঢালগুলোর আমেজ স্বর্গীয়। এক পাশ থেকে আরেক পাশের যে কি ব্যাপ্তি তা সচক্ষে না দেখলে বোঝা একদম মুশকিল। তাই তো গত হাজার হাজার বছর ধরে পুরো কাশ্মীরকেই বলা হয়েছে পৃথিবীর স্বর্গ। আসুন এই যাত্রায় পর্বতমালার মৌনতা, কমনীয়তা আর সৌন্দর্য অনির্বচনীয়তার মাঝে নিজেকে একান্তই সঁপে দিই। মাশাল্লাহ, প্রায় 13,000 ফুট উপর থেকে আমরা দেখছি হিমালয় পর্বতমালার অসম্ভব সুন্দর দৃশ্য। এই যে এদিক দিয়ে পীর পাঞ্জল পর্বত শ্রেণী যে আছে হিমালয় পর্বতমালার, তার সেখানে শ্বেত শুভ্র বরফ। আমরা একটু কফি অর্ডার দিয়েছি, তারপরে যে ম্যাগি নুডলস খাবো, এগুলো দেখে একটু পেটে খাবার দিয়ে তারপরে এই পাশে হেঁটে বেড়াবো। অসম্ভব সুন্দর, হ্যাঁ মাশাল্লাহ। তেরো হাজার ফুট এমন দৃশ্য দেখে শীতে গরম খাবার খাওয়ার মাঝেও একটা অন্যরকম প্রশান্তি আছে। 150 রুপি করে নুডলস আর 50 রুপি করে কফি নিয়েছি। অনেক উঁচু বলে এখানে শ্বাস নিতে হালকা কষ্ট হচ্ছিল, আমিও তাই কথা বলছিলাম একটু হাঁপিয়ে হাঁপিয়ে। দেখেন গর্ত কিরকম, মানে কিছু কিছু জায়গায় 1.5 ফুট 2 ফুটে ডুবে যাচ্ছে, এই যে পা ডেবে যাচ্ছে, খুব মজা। ওই যে আফারবাদ পর্বতের সর্বোচ্চ চূড়া হচ্ছে ওই যে ওইখানে। আসলে এখন বাজে দুপুর 2:30 থেকে 2:45 কাছাকাছি। আমরা আসলে এই জায়গাটাতে সময় দিব তো কিছু, ওরা বললো ওখানে যেতে অনেক সময় লাগে, আর 3:30-4:30 ভিতরে এই যে এপাশে যে ফেজ 2-এর যে গন্ডোলা রাইড আছে এটা বন্ধ হয়ে যাবে। কি চমৎকার লাগে না, হিমালয় পর্বতমালার একটা শাখাতে আমরা আছি আর এই বরফের মাঝে হেঁটে বেড়াচ্ছি, অসম্ভব সুন্দর অনুভূতি। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ওই যে জুতা ইয়া হয়ে যায়, অদল বদল হয়ে যায়। আমরা যখন ফেজ 1-এ স্কিং করছিলাম তখন আমাদের জুতা অন্য একজন নিয়ে গেছে, যে বুট যে ভাড়া করেছি। আমরা অনেক চেঁচামেচি করেছি, হাউকাউ করেছি, তারপর আমরা আমাদের জুতা এক সেট জুতা ফেরত পেয়েছি, আর একটা অন্যজনের সাথে অদল বদলে নিতে হয়েছে। তো কেন জানি মনে হচ্ছে কি অদল বদল হওয়ার পরে আমার জুতা মনে হয় একটু গ্রিপ
কম পাচ্ছে, এটা হয়তো মনের ভুল আর কি, কি জানি। হ্যাপি দেখেন কি অসম্ভব সুন্দর, আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য। তাই আমরা একটা নিচের দিকে যাব। ও মাই গড, এখানে অনেক বড় গর্ত, 2.5 ফিটের মতন। আসলে এই জায়গায় বসে ওই হাঁটার কোনো শেষ নেই। হ্যাঁ হাঁটছি তো হাঁটছি, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি, এবং যে নিঃশ্বাসে একটু সমস্যা হচ্ছে, আমরা গতকালকে রাতে এসে এখানকার সাথে মানিয়ে নিয়েছি, তো ওই বরফে মানে আছাড় খাচ্ছে, মজা লাগছে। আর মানে কোথাও কোথাও জায়গায় প্রায় 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট করে বরফ, পা একদম গর্তে ডুবে যাচ্ছিল। তো এত মানে একটু ক্লান্ত হয়ে গেছি, তো এখানে একটা পাথরের উপর বসে আরাম করছি। মাশাআল্লাহ, আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো একজন মুসলিম, তাই আমার ধর্মবিশ্বাস থেকে আমি বলছি যে উনি পৃথিবীকে কত সুন্দর করে বানিয়েছেন। আসলে মানুষের জীবনের ভালো ভালো অভিজ্ঞতাগুলির ভিতরে কিছু অভিজ্ঞতা হয়ে থাকে হচ্ছে ভ্রমণের যে অভিজ্ঞতাগুলো অর্জন করি, আর যারা একবার পর্যটনের আনন্দ পেয়ে যায়, ভ্রমণের আনন্দ পেয়ে যায়, তাদেরকে আসলে কখনও ঘরে বেঁধে রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। কাশ্মীর দেখার খুব ইচ্ছা ছিল, এবং কাশ্মীর তো এখন পর্যন্ত আমাদের দেখারও বাকি আছে। আর গুলমার্গে এসে মানে খুব সুন্দর একটা মৌসুম এসেছে, সত্য কথা মানে একদম সঠিক সময় ছিল। হ্যাঁ, নীল আকাশ আর সাদা বরফ এখানে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে, খুব ভালো লাগছে। হ্যাঁ, এটাকে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, জীবনে প্রথমবারের মতন এরকম জায়গায় এসেছি, এবং প্রথমবারেই খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ভাই এই দেখেন বরফ দিয়ে ঢিল মারি, কি সুন্দর। ওমা গো, হাত গেল। ওই যে ওগুলো হচ্ছে গোল্ডেন সানশাইন পিক, সকালে সূর্যের আলোটা ওগুলোর উপর প্রথমবারের মতন পড়ে, খুব সুন্দর লাগে দেখতে তখন। আর ওপাশ দিয়ে দেখতে পাচ্ছি পৃথিবীর নবম সর্বোচ্চ চূড়া, এটার নাম হচ্ছে নাঙ্গা পর্বত, হিমালয় পর্বতমালারই অন্তর্ভুক্ত। আমরা এখন উঠে যাচ্ছি, আমাদের ওই যে গন্ডোলা রাইডটা বন্ধ হয়ে যাবে, তো ধরতে হবে গিয়ে আবার দ্বিতীয় ফেজটা তাড়াতাড়ি বন্ধ হয়, তবে প্রথম ফেজটা আর লম্বা সময় চালু থাকে। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। আমরা আফারওয়াত সানশাইন পিকস আশেপাশের পর্বতরাজির সুউচ্চ সমারোহের দিকে ফিরে ফিরে যাচ্ছিলাম। শেষবারের মতন চলছিল অনেকের ফটো সেশন ও বরফ নিয়ে খেলা, যদিও আমরা বরফ ছেড়ে নিচে বরফের দিকেই যাচ্ছিলাম। যেই ফেজ টুতে আমরা এসেছি, এখান থেকে অল্প দূরত্বেই ভারত পাকিস্তানের বহুল আলোচিত লাইন অফ কন্ট্রোল। গন্ডোলায় চড়ে নিচে নামছি, একই পথ ধরে দুবার যেন দুরূপ দেখছি। ওই যে ঝুলন্ত আসনগুলি দেখছেন ওগুলো চেয়ার লিফট, আমরা যখন গিয়েছি তখন শীতকাল বটে, তবে আর একটু ভারী তুষারপাতে যখন পেশাদারি স্কিং করার রমরমা আমেজ তৈরি হয়, তখন এই চেয়ার লিফটগুলো চালু করে দেওয়া হয়। অভিজ্ঞ স্কিয়ারদের অনেকে এই চলন্ত চেয়ার লিফটগুলো থেকে সঠিক জায়গায় লাফ দিয়ে নেমে এই পর্বতের ঢালবে স্কিংয়ের আনন্দ নেয়। একটা বিষয়, ফেস টুতে আমাদের বুটে বরফ ঢুকেছে,
আমি বহু সময় তা পাত্তা দেইনি। ইতিমধ্যে পায়ের তলা কেমন ব্যথা করছে, নিচে নেমে এর সমাধান করতে হবে। শুভ, ঠান্ডা কিরকম লাগে? এখন এই জ্যাকেটটা কাজে দিচ্ছে। বলতো এখন ঠান্ডা কেমন, মানে কেন লাগতেছে? এখন হচ্ছে যে সূর্যের রশ্মিটা নাই, আমরা যখন সকালবেলা আসছিলাম তখন কিন্তু সূর্যের রশ্মি পড়ছিল এখানে। দেখা যাচ্ছে কোথায় কোথায় সূর্য ছিল? তখন দেখা যাচ্ছে যে শুধু গেঞ্জি পরেও থাকা যাচ্ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ওভারকোট ছাড়া বুদ্ধি নাই। আমরা যখন হোটেলে এসে পৌঁছালাম গতকালকে, তখন ওইখানে দুজন অতিথি বলেছিলেন আমাদেরকে যে সূর্য যখন পাহাড়ের পিছে চলে যায়, আর সেখানে তো বড় পর্বত, তো সূর্য আসলে আছে আকাশে। হ্যাঁ, এখন কিন্তু 4টা বাজে, কিন্তু হয়ে গেছে কি, পর্বতের পিছনে সূর্য যখন ঢেকে যায় তখন সূর্যের কিরণটা পৌঁছাতে পারে না মানুষের গায়ে। ওই সময়টা আসলে খুব ঠান্ডা লাগে, কারণ শীতের শীত মাখা পরিবেশ, তো তো তখনই শুরু হয়ে যায় কাঁপা কাঁপি করার পর্ব। এখনও কাঁপছি না, কিন্তু ঠান্ডা লাগছে ভালোই। এই অঞ্চলে যখন ঋণাত্মক 25 ডিগ্রি তাপমাত্রা হয় তখনও নাকি এটা গরম থাকে, কিন্তু ময়লা লাগছে কেন জানি। ভিতরে যে অনেকে ময়লা ফেলে রেখেছে, আবার অনেকে যে মানত করে মুদ্রা ফেলে এখানে। আমরা এখানকার তাপমাত্রা সম্পর্কে শুনছি, আমাদের গাইড বলছেন এখানে নাকি ঋণাত্মক 40 পর্যন্ত যায়। কিতনে সে টেম্পারেচার হতা হ্যায় ইয়াহাঁ পর 26 28 তক হো জাতা হ্যায় 29 তক ইস প্লেস পে। হ্যাঁ, ইস প্লেস কা নাম কংডোরি হ্যায়। কংডোরি ইয়ে গন্ডোলা কা ফার্স্ট স্টেজ হ্যায়। রাইট, তো সেকেন্ড ফেজ ইসকে উপর মে দিখ রাহা হ্যায় ওহ। হ্যাঁ, আপ দেখ রহে হো মাউন্টেন আপারবার্ট সেকেন্ড ফেজ। হ্যাঁ, ওহাঁ পে মাইনাস 20 35 30 40 তক জাতা হ্যায় মাইনাস। ও মাই গুডনেস, ভি জাতা হ্যায় উদার। ও মাই গুডনেস, উদার ইন্ডিয়ান আর্মি কে আন্ডারগ্রাউন্ড ক্যাম্পস লাগে হ্যায় উনমে ও স্টে করতে হ্যায়। অর वहाँ से पाकिस्तान का बॉर्डर है, पाकिस्तान का बॉर्डर है। उसके पीछे ये जो पूरा आप देख रहे हैं ना, ये बॉर्डर, इस बॉर्डर के पीछे में एक और ऐसा ही माउंटेन है, उसके पीछे में पाकिस्तान है। ओके, बहुत कम डिस्टेंस है वहाँ। ओके 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 ओके, ना हम आज के अनेक कुछ जान लाम, अनेक कुछ देख लाम, पराठा कश्मीरी फला या का फेमस है सर। टी है? हां, टी भी है, कॉफी भी है, कावा भी है। ओके, এখন দেখেন আবার আরেক রকমের চেহারা বের হচ্ছে সূর্যের আলো পড়ে, যে মেঘগুলো চলছে অসম্ভব সুন্দর লাগছে, এখন আবার রূপ পাল্টেছে। আর আচ্ছা খেতে চাই না, এই যে আচ্ছা খাচ্ছিলাম। কি কেমন লাগে? শুকাচ্ছি, এই যে ভিজাইছি উপরে গিয়ে, এখন শুকাইতেছি। শীতের ভিতরে গরম গরম ম্যাগি খুব ভালো লাগছে। ম্যাগির সাথে আমরা আবার ডিম দিয়ে দিতে বলেছি। আর এ পাশে যদি তাকাই, এগুলি হচ্ছে কাশ্মীরের নিজস্ব হিটিং সিস্টেম। What's the name for this? Bukhari. Kashmiri Bukhari. Bukhari. Yeah. এটাকে বলা হচ্ছে কাশ্মীরি বুখারি। বাইরে যে গন্ডোলার অনেক ভিড়, তো আমরা এই সময়টা একটু বসে নুডলস খাচ্ছি, এরপর আমরা আবার স্লেজিং করতে পারি। ওরা আবার বলছে কি, যে তোমরা যদি যাও, গন্ডোলা যদি বন্ধ হয়ে যায়, আমরা তোমাদেরকে স্লেজে করে পাহাড় থেকে নিচে নামিয়ে দেব, দেখি ওটা করা যায় কিনা। আর এদিকে আমাদের কফিও রেডি আছে।
তো এটা দাম সম্পর্কে বলি, 100 থেকে 150 রুপির ভিতরে এগুলি পাওয়া যাবে। হ্যাঁ, 180 রুপি বললে হচ্ছে ম্যাগির খরচ, আর হচ্ছে মনে হচ্ছে ডিম দেওয়া বাবদ একটু বাড়বে, আর কফিগুলো 50 রুপির ভিতরে নিয়ে নেয়, খেতে থাকি, খুব ভালো লাগছে। যাওয়ার আগে শেষবারের মতন দেখে যাচ্ছি এই অসম্ভব সুন্দর দৃশ্য। এখন আবার এখানে দাঁড়িয়ে একটা সুনসান পরিবেশ, তো মনে হচ্ছে এই পাহাড়গুলোই যেন আমাদের, তাই না? আগেকার আমাদের মানুষজন কি মজায় থেকেছে যখন যে আমাদের মতো এরকম নগর বানিয়ে বানিয়ে বিষাক্ত পরিবেশ যখন ছিল না। হ্যাঁ, কাশ্মীর ভূস্বর্গ। এখন দেখেন এগুলো পরিষ্কার হচ্ছে, একদম সাদা ধবধবা, একদম সাদা দেখা যাচ্ছে। আমরা সূর্যাস্তের পরের ভাগে গন্ডোলার একদম সর্বশেষ রাইড পর্যন্ত অপেক্ষা করে নিচে নামছি। আমাদের গাইড বলছিলেন তার 13 বছরের চাকরি জীবনে কাউকে নাকি দিনে এত লম্বা সময় গুলমার্গের এই হিমশীতল পর্বতের উপর কাটাতে দেখেননি। আমরা আমাদের অভিজ্ঞতায় খুবই খুশি। সকালে সূর্য দেখে এসেছিলাম, এবার সন্ধ্যার চাঁদ দেখে নামছি। কি সুন্দরী না কাটছে ভ্রমণটা! জাভেদ ভাইকে 700 রুপি দেওয়ার কথা ছিল, আমরা সদিচ্ছায় দিয়েছি 1100। ওনার যোগাযোগের নম্বর থাকছে ডেসক্রিপশন বক্সে। একটা বিষয়, গন্ডোলা চলাকালীন সময় হুট করে কিছুক্ষণের জন্য থেমে যেতে পারে, এতে বিচলিত হওয়ার কিছু নেই, কিছুক্ষণ পর তা আবার চালু হয়। আর ওই যে একদম স্লেজে করে আমাদেরকে নিচে নামাবে বলেছিল, তারা জন প্রতি 3000 করে চাওয়ায় আমরা রাজি হইনি। তো আশা করছি আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে দিবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে আর একদিন আর একটি পর্বে। সবাইকে ধন্যবাদ।